আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। এই জন্য বলবো যে দেখেন, যে কোনো পরিস্থিতিতে মেনে নেয়া বা মানিয়ে নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। সেই জন্য কী করতে হয়, যে কোনো পরিস্থিতিতে আপনাকে খুব শান্ত থাকতে হয় এবং খুব সুন্দরভাবে ডিসিশানগুলো নিতে হয়। নাহলে এলোপাতাড়ি হয়ে গেলে মনের ভেতরে ব্যাপারটা হবে কি যে আপনি হয়তো ভুল ডিসিশানে ভুগবেন বা ভুল ডিসিশান নিয়ে নিজেরই ক্ষতি করবেন। এবারের ঈদ যেটি আমি বলবো যে ঈদুল আজহায় আমরা সবাই জানি যে কোরবানি আমাদের মুসলিমদের দিতেই হবে। তো যারা আমার মনে হয় যে কোরবানি দিয়েছেন তারা সেরকমভাবে ভীষণ রকম একটু আমি বলবো যে সুরক্ষিত নিজেকে রেখেই তারা আসলে কোরবানির হাটে গেছেন, এবং অনলাইনেও কিন্তু এবার গরু পাওয়া গেছে, এবং অনলাইনে যারা কোরবানি দিতে চেয়েছেন তারাও কিন্তু মোটামুটি আমি যে কজনকে চিনি তারা কিন্তু বেশ খুশি যে না অনলাইনেও আমরা দিতে পেরেছি। তো আমার কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমি কোরবানি দিতে পেরেছি এবং আমরা পরিবারের সাথে একসাথে মিলে বেশ রান্না করে মজা করে খেয়েছি। যারা কোরবানির গরুগুলো আমাদেরকে কেটে দিয়েছেন, এগিয়ে দিয়েছেন, সমস্ত সহযোগিতা করেছেন, সবাইকে নিয়ে আসলে অন্যরকম একটি ঈদ হয়েছে। কারণ এবারের ঈদ আপনারা জানেন যে ঈদুল আজহা মানে কেউ কারো বাড়িতে আসলে আমরা আসিনি, তো আমাদের অতিথি কিন্তু তারাই ছিলেন। তো সব কিছু মিলে আমি বলবো আলহামদুলিল্লাহ। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে পার্থক্য, আমি তো বলবো ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে আমি লারা লোটাস আমি মনে করি যে ছোটোবেলায় হচ্ছে সালামি নিতাম, বড়বেলায় হচ্ছে সালামিটা দিতাম, মানে দেই। পাশাপাশি আমি যেটি বলবো, আমি কিন্তু এখনও সালামি নেই। এই তো, আর নতুন জামার যে ব্যাপারটি ছোটোবেলার মধ্যে ছিল যে ছোটোবেলায় নতুন জামা আমরা পরবো, লুকিয়ে রাখবো, কাউকে দেখাবো না, জুতো থেকে শুরু করে সব কিছু লুকিয়ে রাখবো, সেটি আমি করতাম। এবং সবচেয়ে আনন্দ এবং মজার ব্যাপার আমার কাছে যেটি লাগে, আমি কিন্তু এখনও ঈদের পোশাক আমার কিনতেই হবে এবং এখনও আমি লুকিয়ে রাখি এবং ঈদের দিনই সেটি আমি সবাইকে দেখাই। ছোটোবেলায় যেমন আমি ঈদের দিন পায়েস খাবো বা ঈদের দিন অনেক মজার মজার জায়গায় ঘুরে বেড়াবো, এরকম একটি ব্যাপার ছিল। বড়বেলায় হচ্ছে আমি আপ্যায়ন করি, অনেক রকম অতিথি যখন আসে সেই অতিথিদের আমি আপ্যায়ন করছি, আমাদের রিলেটিভদের সাথে একসাথে ঈদ পালন করছি। এবং যেটি হয় যে বড়বেলার ঈদে আমি নিজেও বেশ কিছু ভালো ভালো রান্না করছি এবং করি। কাজ শুরু করেছেন কবে থেকে বা কবে থেকে শুরু করতে চান? আসলে কাজ আমি শুরু করেছি, আমি অলরেডি আপনারা দেখেছেন অনেকগুলো পত্রিকাতে আমি বলেছি যে আমি কাজ শুরু করব কোরবানির পরে। কারণ আমার মনে হয়েছে যে কোনো সংক্রামক ব্যাধি যখন হয় তখন দেখা যায় যে মিনিমাম 5-6 মাস বা 8 মাস 1 বছরে সংক্রামক ব্যাধিটা খুব হালকা হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে রোজার ঈদে আমি কোনো কাজ করব না, তাহলে আমি হয়তো করোনাটা বাড়িতে নিয়ে আসতে পারি, বাড়ির সবাইকে ছড়িয়ে দিতে পারি, নিজে সুরক্ষিত থাকলেও সেটি চলবে না। এবং কোরবানির ঈদ ঈদুল আজহাতেও আমি আমার মনে হয়েছে যে না, এখানেও আমি বের হব না, তার মানে আমি রোজা বা কোরবানির ঈদে আমার কোনো কাজ আসলে যায়নি। সেভাবে পুরনো কাজগুলো হয়তো প্রচার হয়েছে, রিপিট হয়েছে এরকম। তো এভাবেই আসলে আমি ঈদের কাজ করেছি এবং আমি সবগুলো অনলাইনে নিউজ পোর্টাল বা এমনি যে আমার নিউজ পেপারগুলোতে আপনারা সকলে পড়েছেন যে আমি কোরবানির পরে কাজ শুরু করব। তো কোরবানির আসলে একদিন আগে একটি কাজ আমার একদিনে শুটিং করতে হয়েছিল, সেটা হচ্ছে আনন্দ যাত্রা নামে আমি একটি ট্রাভেল শো করছি, সেটা সঞ্চালনার ভূমিকা আমি পালন করছি। তো ওই ট্রাভেল শো আসলে কন্টিনিউ হবে বিভিন্ন জেলায় বাংলাদেশের, দারুণ একটি কাজ হবে। তো যেহেতু ঈদ শেষ, তো এই তো কাজটা আমরা শুরু করবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই আমার অসংখ্য ভালো ভালো কাজ আসবে। উপস্থাপনা করতে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। আমি একটা জিনিস অ্যাড করছি, সেটি হচ্ছে আমি লারা লোটাস যখন যেই কাজটি করি সেই কাজটি আমার ভালো লাগা থেকেই করি, আমার যদি ভালো না লাগে তাহলে সেই কাজটি আসলে আমি করি না। এই তো, সো দ্যাট আমি বলবো যে উপস্থাপনা শুধু না, আমি যদি নাচ করি বা যেহেতু আমি একজন অভিনেত্রী, আমার আইডেন্টিটি আমি অভিনেত্রী লারা লোটাস,
তো পাশাপাশি আসলে আমি যখন যেটি করি তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভালো লাগা না থাকলে সে কাজটি কারোরই করা উচিত না আমি বলবো, এবং আমি সেটা কখনো করি না। আর উপস্থাপনার ব্যাপারটা হচ্ছে আমার আব্বু খুব পছন্দ করেন, আব্বু নিজে বলেন যে আব্বু তুমি খুব খুশিয়ে কথা বলো, তোমার উচ্চারণ খুব ভালো, সব কিছু মিলিয়ে তুমি একটু ছেড়ো না পাশাপাশি উপস্থাপনা করো। এবং আমি বলবো প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমার মিডিয়া রিলেটেড যারা আমাকে চাচ্ছেন যে হ্যাঁ লারা লোটাস সঞ্চালনার ভূমিকাতেও থাকেন, ওভারঅল সব কিছু মিলে উপস্থাপনাটা অবশ্যই আমি কন্টিনিউ করবো, কারণ উপস্থাপনাটা তো আসলে খারাপ কিছু লাইফে হচ্ছে না, বরঞ্চ আমার জীবনে ভালো একটা কিছু অ্যাড হচ্ছে। অনেক রকম জায়গা, আমি স্টেজ, টেলিভিশন সব রকম আমি এনজয় করছি। প্রথম প্রেম, প্রথম প্রেম আমি বলবো, প্রথম প্রেম তখন ছোটোবেলা বা এখন যেই বেলায় আপনারা প্রশ্ন করেন, প্রথম প্রেম আমার কাছে আমার বাবা মা, কারণ আমার বাবা মার কারণেই আজকে আমি লারা লোটাস। এবং এই প্রেম, এই ভালোবাসা এখন থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত আমি তাদের পাশে পেতে চাই। আমি চাই আমার আব্বু আম্মুর প্রয়োজনে আমি তাদের আগে যেন চলে যাই, আল্লাহ যেন আমাকে সেটা করেন। তো প্রথম প্রেম, শেষ প্রেম আমার বাবা মা, কারণ একজন লারা লোটাসের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই আসলে আমার পরিবার, মানে পরিবার না হলে আমি আজকে আপনাদের কাছে আসতে পারতাম। নতুন সিনেমার বা ফিল্মের পরিকল্পনা কি এটা জানতে চাচ্ছেন? আচ্ছা, নতুন সিনেমা মানে কি, আমি তো আসলে আপনারা জানেন যে একটি আমি অনুদানের ছবি করেছি, সিনেমাটা আমার আজও চিঠি আসে নাম ছিল, এবং শ্রদ্ধেয় আনোয়ার হোসেন উনি আমাদের ছেড়ে চলে গেছেন, এবং উনি চলে যাওয়ার বেশ কিছু দিন আগেই এই কাজটি করেছি, এবং আমি খুব লাকি যে ওনার মতো একজন উনি একজন মানুষের সাথে আমি কাজ করতে পেরেছি। ডিরেকশনে ছিলেন সারওয়ার তমিজউদ্দিন, খুব ভালো একটি আসলে অনুদানের ফিল্ম ছিল। তো চলচ্চিত্রের পরিকল্পনা আমি বলবো যে আসলে সিনেমা আমি করবো, সেটা আমি করবো। আমার আসলে এবছরই শুরু হওয়ার কথা ছিল, করোনার জন্য আটকে গেছে, বাট সিনেমা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, কারণ সিনেমাটা আমাকে করতেই হবে। এই জন্য করতে হবে যে অনেক বছর আমি যখন থাকবো না, হাজার হাজার বছর যদি ভালো কিছু দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, সেটার কিন্তু সিনেমার মানে কি বলবো ভূমিকাটা অপরিসীম। তো করতে চাই, এবং পাশাপাশি কখনোই আমি বলবো না যে অভিনয় বা নাটক আমি ছেড়ে দেবো, কারণ আমার আইডেন্টিটি তো এভাবেই তৈরি হয়েছে। দেশে দুদিনের শুটিং করার যে অনুমতি, সেই অনুমতিটা আসলে যুক্তিসঙ্গত কতটুকু আমি মনে করছি? আসলে দেখুন, শুটিংটা হচ্ছে আমি বলবো যে আমার উত্তরটা এভাবে দিব যে যারা এখনও কাজ করছেন বা রোজার মধ্যে কাজ করেছেন, কোরবানিদের জন্য কাজ করেছেন, অনেকে আসলে আর্থিকভাবেও অসচ্ছলতার জন্যে আমাদের ক্যামেরায় যে ভাইয়ারা আছেন বা অ্যাসিস্ট্যান্ট যিনি করেছেন ক্যামেরায় বা যিনি লাইটে অ্যাসিস্ট করেছেন, মেকআপে যিনি অ্যাসিস্ট করেছেন বা পুরো যিনি ডিরেকশন দিচ্ছেন, বা আমি বলবো আমি একজন অভিনেত্রী, ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বলবো যে যুক্তিসঙ্গত আসলে যখনই আপনারা কাজ করবেন, পুরো পৃথিবীতে এরকম একটি মহামারী চলছে, সেখানে আমার মনে হয় যে খুব রকম ভেবে চিনতে নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করা উচিত। আর যারা অনুমতি দিয়েছেন, আমি বলবো যে দেখুন অনুমতি তারা দিয়েছেন না এটা কারোর পক্ষে বিপক্ষে আমি বলবো না, কারণ কাজ না করলে তো হবেই না, সবাই কাজ করছে এবং কাজ করতে হবে, সেটা শুধু শুটিং কেন, আপনি বিজনেস বলেন, গার্মেন্টস খুলে গেছে, চাকরিজীবী যারা তারা খুলে গেছে, ইউনিভার্সিটি খুলে গেছে, স্কুল খুলে যাবে সেপ্টেম্বরে, তো সব কিছু মিলিয়ে তো আসলে সবাইকে তার বাড়িতে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তো সবার জন্য অনেক বেশি আমার তরফ থেকে ভালোবাসা থাকলো যে আপনারা সুরক্ষিত হবেন এবং খুব রকম নিজে সচেতন থেকে কাজ করবেন, কারণ আপনি যখন সচেতন হবেন, সুরক্ষিত থাকবেন, আপনার পুরো পরিবারকে কিন্তু সেভাবেই সুরক্ষিত এবং সুন্দর রাখতে পারবেন। এবং করোনা মুক্ত আসলে বাংলাদেশ খুব শিখবে আমি চাই, তো কাজেও ফিরতে চাই, প্রচুর কাজ করতে চাই। আপনারা জানেন যে মাঝখানে প্রায় 5.5 বছর আমি কন্টিনিউ কাজ করিনি, বলতে গেলে আমি এখন নিউকামার, আমি মিডিয়াতে ব্যাক করলাম, তাও 2 ইয়ার্স হয়ে গেছে। তো এই তো অনেকগুলো কাজ করতে হবে, আসলে অনেকগুলো না, খুব কোয়ালিটি কিছু কাজ করতে হবে, আপনাদেরকে যেন আমি মনের মধ্যে চিরদিন লারা লোটাস থাকতে পারে সেরকম ভালো কিছু কাজ করতে হবে। থ্যাংক ইউ, এতক্ষণ আসলে অনেক রকম কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর সকলের সকল সকলকে খবর নেবেন যে কে কেমন আছেন, পাশে দাঁড়াবেন বিপদ হলে। এই তো
ধন্যবাদ, খোদা।